একুশের নির্বাচনে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছেন বিদায়ী বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। মঙ্গলবার সকালে মন্দিরে পুজো দিয়ে বেনাচিটির নতুনপল্লী এলাকায় ভোট প্রচার শুরু করেন তিনি। হাতে তুলি রং নিয়ে দেয়াল লিখতেও দেখা যায় তাকে। পাশাপাশি এলাকার ভোটারদের সুবিধা অসুবিধা সম্বন্ধে খোঁজ খবর নেন তিনি। নিজের জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল। সমস্ত রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়িয়ে মানুষের প্রয়োজনে মানুষের স্বার্থে কাজ করেছে, সেই জন্যই বারবার মানুষ আমায় আশীর্বাদ করেছে, মানুষ আমায় সমর্থন করেছে, মানুষ আমায় নির্বাচিত করে বিভিন্ন সময়ে কখনো পৌর প্রতিনিধি হিসাবে, কখনো শ্রমিক প্রতিনিধি হিসাবে, কখনো পাড়া কমিটির নির্বাচনে জিতিয়ে হচ্ছে পাড়া কমিটির প্রতিনিধি হিসাবে, কখনো স্কুলের ম্যানেজিং কমিটির প্রতিনিধি হিসাবে, কখনো বিধানসভায় তারা পাঠিয়ে আমাকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি দুর্গাপুরের সমস্ত স্তরের মানুষের কাছে তাই কৃতজ্ঞ, এবং এবারেও আমি চরম আশাবাদী যে মানুষ আমাদের আস্থা এবং তাদের আস্থা এবং সম্পূর্ণ বিশ্বাস আমাদের উপরেই অর্পণ করবেন। আর সর্বোপরি দল আমার উপরে আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সেই লড়াই করার সুযোগ করে দিয়েছেন, আমি তার কাছে কৃতজ্ঞ। এবং এই লড়াই যাতে মানুষের স্বার্থে মানুষের প্রয়োজনে যাতে এই লড়াইকে চরম জায়গায় পৌঁছে দেওয়া যায়, সেই মানসিকভাবে সেই প্রস্তুতি নিয়েই হচ্ছে যে রাস্তায় নেমেছি। এবং এটা নিশ্চিত যে আমরা আবার জিতব, আবার হচ্ছে যে বিধানসভায় গিয়ে মানুষের হয়ে আওয়াজ তুলব, মানুষের হয়ে কথা বলব। আপনাদের পছন্দের এবং প্রিয় চ্যানেল টিভি নিউজ ডেন, এবার থেকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেলে। দুর্গাপুরে টিভি নিউজ ডেন আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দুর্গাপুরের স্টিল টাউনশিপ, শেবকো টাউনশিপ, অমরাবতী ডিফেন্স কলোনি, গোপালপুর, সাগরভাঙ্গা, সিআরপিএফ কলোনি, শোভাপুর, আরি কলেজ ক্যাম্পাস, সমগ্র ডিএসপি এলাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিজড়া, রঘুনাথপুর, ধোবিঘাট, রূপগঞ্জ, পরাণগঞ্জ, মানা, মেনগেট, বান্দ্রা। টিভি নিউজ টেন চ্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জেমুয়া, সোনামুখী, পখন্না, হাতাসুরিয়া, বড়চড়া, রাজমাধবপুর, বেলুড়। এছাড়াও আপনাদের প্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাঁধ, অন্ডাল, রানীগঞ্জ, বরাকর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায়।